দর্শকবৃন্দ, নাসির নাসির বলছি ডিয়ার ওম্যান কুকিং অ্যান্ড ক্রাফট থেকে। আজকে দেখাচ্ছি ঝটফট নাস্তার রেসিপি, বাঁধাকপির পাকোড়া। সহজ আর ঝটফট, বিকালে চায়ের সাথে হঠাৎ আসা মেহমানকে দেওয়ার জন্য উপযুক্ত এই রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, ভিউ দিবেন। রেসিপিটি অবশ্যই পছন্দ হবে আপনাদের। ধন্যবাদ। বাঁধাকপির পাকোড়ার জন্য বাঁধাকপি আমি এরকম ছোট ছোট মিহি কুচি করে নিয়েছি। একটা বাটিতে আমি বেসন নিচ্ছি হাফ কাপ, চালের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, গুঁড়ামরিচ 1/2 চা চামচ, আদা রসুন আদা একটু 1/2 চা চামচ, রসুন 1/2 চা চামচ, আর নিচ্ছি লবণ। এটি আমি এখন পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এই নাস্তাটি ঝটফট করা যায়, বাসায় একটু বেসন সবসময় থাকে, আপনারা ইজিলি মেহমান আসলে এটা করে ফেলতে পারেন। আমি আবার ব্যাটারটা তৈরি করে, আমার ব্যাটারটি মোটামুটি তৈরি, এখন আমি হাত দিয়ে কাজ করব। হাত দিয়ে একটু ভালো করে মাখায় নিব। এখন এর ভিতরে আমি সব দিয়ে দিব, বাঁধাকপি, বাঁধাকপি নিয়েছি আমি 2 কাপ, ঝুরি করে 2 কাপ পানি ঝরিয়ে রাখা, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি আপনার চয়েস মতো, তারপরও আমি নিয়েছি 1 টেবিল চামচ কুচি, আর ধনে পাতা নিয়েছি 1 টেবিল চামচ। সব এখন ভালো করে মিক্স করব। আমি একটু ভালো করে মিক্স করে আবার ফিরে আসতেছি। আমার মাখানো হয়ে গেছে, এই ধরনের মাখানো হবে। আমরা ছোট ছোট পাকোড়া দেব, পাকোড়া মানেই ছোট ছোট, এরকম ছোট ছোট করে তেলে ভাজবো। আমি তেল গরম দিয়েছি, এখন আমি ভাজায় চলে যাব। গরম হয়েছে, এখন আমি পাকোড়া দিচ্ছি। আমি সব পাকোড়া দিয়ে আবার দেখাচ্ছি। আমার মাঝে এখানের গুলো হয়ে গেছে না, একদিক হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। একদম নরম অবস্থায় উল্টাবেন না, একটু শক্ত হলে তারপরে উল্টাবেন। আর এটা ভাজতে হবে হালকা আছে, খুব মিডিয়াম আছে, বেশি ঠান্ডা আছে ভাজলে ভিতরে তেল ঢুকে যাবে, আবার বেশি গরম আছে ভাজলে মুড়মুড়ে হবে না, দেখা যাবে যে নরম নরম হয়েছে অথচ বাহিরে কালার হয়ে গেছে। আমাদের শীতের দিনে এখন বাঁধাকপি খুব অ্যাভেলেবল, যখন তখন বাচ্চাদের গেস্ট আসলে এটা করে ফেলানো যায়, আর অনেক চায়ের সাথে অনেক সুস্বাদু একটা স্ন্যাক্স, বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে, গেস্টরাও খুবই পছন্দ করবে। হ্যাঁ, আবার এই সাইডটা হোক আমার, দেখেন গোল্ডেন কালার হয়ে গেছে, আর এই যে দেখেন মুচমুচেও হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে ফেলতেছি, কারণ বেশি সময় রাখলে আবার কালারটা পুড়ে যাবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন আমি একটা টিস্যুর উপরে সব তুলে ফেলতেছি। বাঁধাকপির পাকোড়া রেডি, গরম গরম পরিবেশন করুন সসের সাথে।